আজকে রেসিপি আলু বরবটির তরকারি। বরবটি আলুগুলো ভালো করে ধুয়ে সরু লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে, তেলটা যখন ভালো করে গরম হবে তখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেব। বরবটি আলুর তরকারি যেরকম খুব স্বাস্থ্যের পক্ষে উপকারী, সেরকম খেতেও ভালো লাগে। আপনারা আমার মতো বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কালো জিরে গরম হলে, ফোড়নে ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। তারপরে আলু বরবটি দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি হলুদ দিলাম, একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটু নুন দিলাম। আর তারপরে আমি ভালো করে সবগুলো মিশিয়ে ভাজা ভাজা করে আমি কম আঁচ করে ঢেকে ঢেকে রান্না করব। আলু আর বরবটি যখন একটু ভাজা আর কষা হয়ে যাবে, আমি অল্প একটু জল দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে আমি ওটা ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করব। কম আঁচে রান্না করলে বরবটি আর আলু সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও মাখা মাখা হলে খেতেও ভালো লাগবে। যাই হোক, আমার আলু বরবটি তরকারি হয়ে গেছে। তোমরা এরকম করে রান্না করে দেখবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব।